সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সকল দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো এবং যারা কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএ বা বিএসসি যে কোনো একটি শাখায় পড়তে চাও তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি করে দেখাচ্ছি। এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে তোমরা বিএ বা বিএসসির যে কোনো একটি বিষয়ে অনার্স বিষয় নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ বা বিএসসি ফার্স্ট ইয়ারে ভর্তি এখনও আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন করার শেষ তারিখ হচ্ছে 4 সেপ্টেম্বর। তাই আজকে ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমার সেই সকল প্রিয় বন্ধুদের কাছে যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে বিএ বা বিএসসি যে কোনো একটি কোর্সে পড়তে চায়। আজকে ভিডিওটি তাই তোমরা শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে যাতে করে তোমাদের কোনো রকম ভুলভ্রান্তি না হয় অনলাইনে আবেদন করার সময়। আজকে ভিডিওয় আমি প্রত্যেকটি স্টেপস তোমাদেরকে ভালো করে দেখিয়ে বুঝিয়ে দেবো। সেই সঙ্গে সঙ্গে আমার একটি অনুরোধ রয়েছে তোমাদের প্রতি, যারা আমার এই ইউটিউব চ্যানেলে এসে তোমরা বিভিন্ন ভিডিওগুলি দেখছো সেই তারা কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নেবে লেটেস্ট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওটি শুরু করি। তাহলে এবার দেখো আমরা কিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে আবেদন করব। সর্বপ্রথম দেখো আমি একটি ব্রাউজার খুলে নিলাম এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যাদবপুর ইউনিভার্সিটির যে অফিসিয়াল হোম পেজ সেটি আমি এখানে খুলে রেখেছি, ঠিক আছে। এখানটায় তোমরা অ্যাড্রেস বারের দিকে যদি লক্ষ্য করো দেখবে যাদব ইউনিভ ডট এডু ডট ইন, JAD UNIV.edu.in। এইটি তোমরা যে কোনো ব্রাউজার খুলে তার অ্যাড্রেস বারে লিখে সার্চ দিলে যাদবপুর ইউনিভার্সিটি চলে আসবে, অথবা সবচাইতে সহজ হলো তোমরা গুগল খুলে নেবে, গুগলে গিয়ে তোমরা লিখবে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি লিখে সার্চ দাও, সার্চ দিলেই সর্বপ্রথম তোমাদের সামনে যেটি আসবে এই যে সেটিকে তোমরা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নাও। তাহলে দেখো তোমাদের সামনে যাদবপুর ইউনিভার্সিটি অফিসিয়াল হোম পেজ খুলে গেছে ওয়েবসাইটটি, ঠিক আছে। এইখানটায় এবার আমরা আবেদন করব প্রথম বর্ষে। আমি যার হয়ে আবেদন করব সেই আবেদনকারী ইংরাজি অনার্স বিষয়ে আবেদন করতে চাই। তাহলে আমরা ইংরেজি অনার্স বিষয় অর্থাৎ বিএ অনার্স হচ্ছে ইংরেজি সেটা আমরা আবেদন করে দেখাবো। এখানে দেখো অপশান রয়েছে অ্যাডমিশন, এখানে গিয়েও তোমরা দেখতে পারো, ঠিক আছে। এখানে অথবা দেখো নিচে এখানটায় স্ক্রল করছে, এখানটা গিয়েও তোমরা ক্লিক করতে পারো, এই যে নোটিশ এগুলো দেখতে পারো, ঠিক আছে। তো আমরা অ্যাডমিশন থেকেই চলে যাই, অ্যাডমিশনে গিয়ে অ্যাডমিশন অ্যানাউন্সমেন্ট এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখো আমাদের সামনে এই পেজটি এই এরকমভাবে চলে আসবে। সর্বপ্রথম তোমাদের সামনে যে অপশনটি আসছে অনলাইন পোর্টাল ফর অ্যাডমিশন টু বিএ অনার্স কোর্সেস, এটিতে আমরা ক্লিক করে নিলাম। এটিতে ক্লিক করলেই আমাদের সামনে ক্লিক হেয়ার ফর ডিটেল এই অপশনটি চলে আসবে, আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করলেই দেখো তোমাদের সামনে এই পেজটি আসবে। সবার আগে তোমাদেরকে বলি এই যাদবপুর ইউনিভার্সিটিতে আবেদন করার পূর্বে তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে সব কিছু, ঠিক আছে। এখানে যেমন বলা হচ্ছে যে সমস্ত কিছু সার্টিফিকেট এবং ছবি 100 KB মধ্যে হতে হবে, 100 KB বেশি হলে হবে না, এবং সেগুলি JPG বা JPEG বা PNG যে কোনো একটি ফাইলে থাকতে হবে। এছাড়াও এখানে অনেকগুলি তথ্য দেওয়া রয়েছে, এগুলি তোমরা একবার পড়ে দেখে নেবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে নামলে এখানে এলিজিবিলিটি অ্যান্ড সিলেকশন প্রসিডিওর রয়েছে আর অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশন এইটি রয়েছে। আমরা এলিজিবিলিটি অ্যান্ড সিলেকশন প্রসিডিওর এটিতে ক্লিক করব, আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ খুলে যাচ্ছে, এটি একটি PDF পেজ, এটিকে কিন্তু ভালো করে আমাদের দেখে নিতে হবে। এখানে বলাই হচ্ছে দেখো যে এই প্রথম বর্ষে আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 সেপ্টেম্বর, ঠিক আছে। স্ক্রল ডাউন করে আমরা নিচে নামি, এখানে বলা হচ্ছে ইকোনমিক্স যদি কেউ এখানে পড়তে চাও ইকোনমিক্সটা কিন্তু এখানে 5 বছরের ইকোনমিক্স হবে, কারণ এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইকোনমিক্স, 3 বছর গ্র্যাজুয়েশন আর 2 বছর হচ্ছে মাস্টার ডিগ্রি।
এইবার স্ক্রল ডাউনকে নামলে দেখো দেখতে পাচ্ছি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন স্পেসিফিক সাবজেক্ট, যে যে বিষয়ে তোমরা আবেদন করবে সেই বিষয়ে কত কি নাম্বার প্রয়োজন সেটি দেখা রয়েছে। দেখো এখানে দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট, তারপর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, পিডি অর্থাৎ পার্সনস উইথ ডিসেবিলিটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, এসসি এসটি ওবিসি ওবিসিবি এই সমস্ত স্টুডেন্টদের জন্য। আমরা একটা উদাহরণ নিয়ে দেখি, কেউ যদি বাংলা বিষয়ে পড়তে চায়, সে যদি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হয় তাহলে অন্ততপক্ষে 50% নম্বর সর্বমোট এবং 60% নম্বর তার বাংলায় থাকতে হবে, তবেই সে বাংলায় আবেদন করতে পারবে। অন্যদিকে ফিজিক্যালি ডিসেবিলিটি যে স্টুডেন্টগুলো রয়েছে শারীরিকভাবে অক্ষম, তাদের 47% এগ্রিগেট এবং 57% বাংলায় থাকলে তারা আবেদন করতে পাবে। এসসি বা এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে 37% মোটের ওপর এবং 45% বাংলায় থাকলে তারা আবেদন করতে পারবে, এবং ওবিসি এ ওবিসি বি কাশ্মীরি মাইগ্রেন্ট এবং স্পোর্টস কোটায় যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 45% নম্বর মোটের ওপর এবং 54% নম্বর বাংলায় থাকলে তারা আবেদন করতে পারবে। তো এইরকম ভাবে তোমাদেরকে পুরোটা দেখে নিতে হবে তোমরা যে বিষয়ে আবেদন করবে। আমরা যেমন ইংরেজিতে আবেদন করব, এখানে বলা হচ্ছে মোটের ওপর 75% নম্বর থাকতে হবে জেনারেল ক্যাটাগরিতে, ফিজিক্যালি ডিসেবিলিটির ক্ষেত্রে থাকতে হবে 71% নম্বর, এসসি এসটি ক্ষেত্রে থাকতে হবে 56% নম্বর এবং ওবিসি এ ওবিসি বি ক্ষেত্রে থাকতে হবে 67% নম্বর। এইরকমভাবে তোমরা এটা দেখে নেবে, তারপরে স্ক্রল ডাউনকে নিচে নামো। স্ক্রল ডাউনকে নিচে নামলে তোমরা এখানে দেখতে পাবে এই যে সিলেকশন প্রসিডিওর, কীভাবে সিলেকশন হবে এখানে দেওয়া রয়েছে, মার্কসগুলি কীভাবে কাউন্ট হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাশ করেছো তাদের বেস্ট অফ 4 সাবজেক্ট কাউন্ট হবে, তার মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ কিন্তু বাদ থাকবে। এইরকমভাবে এখানে দেওয়া রয়েছে তথ্যগুলি। এবার এখানে কীরকমভাবে মার্কস কাউন্ট হবে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 মেরিট পজিশনের জন্য, সেটাও তোমরা একবার এখানে চাইলে দেখে বুঝে নিতে পারো। এগুলি দেখা হয়ে গেলে তোমরা এখান থেকে বেরিয়ে যাবে, তারপর এই পেজে চলে আসবে। এই পেজে এসে দেখো এখানে লেখা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশন, এখানটায় ক্লিক হেয়ার টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলাম সময় তোমাদের সামনে দেখো এরকম একটি পেজ খুলে যাবে। প্রথমেই রয়েছে দেখো টু বি ফিল্ড বাই অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীকে এগুলো পূরণ করতে হবে। বলা হচ্ছে গ্রেড কার্ড বা মার্কশিট অফ ক্লাস 10th বোর্ড এক্সাম, অর্থাৎ দশম শ্রেণীর মার্কশিট বা গ্রেড কার্ড দিতে হবে এখানে। তাহলে তোমরা তোমাদের মাধ্যমিকে যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাশ করেছো তারা মাধ্যমিকের মার্কশিট দেবে, যারা অন্য কোনো বোর্ড থেকে পাশ করেছো তাহলে 10th ক্লাস বা বোর্ড এক্সামের যে মার্কশিট সেটা তোমরা এখানে দেবে। আমরা চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে আমরা যেখানে ডকুমেন্টসগুলো রেখেছি সেখান থেকে একটি সিলেক্ট করে নিলাম, মাধ্যমিকের মার্কশিট ওপেন করলাম, ঠিক আছে। আমাদের এখানে এমপি মার্কশিট চলে এসেছে। তারপরে রয়েছে গ্রেড কার্ড মার্কশিট অফ 10+2 বোর্ড এক্সাম, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা WBCHSE থেকে পাশ করে থাকো তাহলে WBCHSE বা HS এর মার্কশিটটি দেবে, তোমরা যদি অন্য কোনো বোর্ড থেকে পাশ করে থাকো সেখানকার মার্কশিটটি তোমরা দেবে। আমরা এখান থেকে HS এর মার্কশিটটি সিলেক্ট করে নিলাম, ওপেন করে নিলাম। তারপরে রয়েছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডাব্লিউডি সার্টিফিকেট, যদি তোমাদের জেনারেল বাদে অন্য কোনো ক্যাটাগরির হও তাহলে এইগুলোর মধ্যে যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা সার্টিফিকেট দেবে, নচেৎ দেওয়ার প্রয়োজন নেই। দেখো প্রথমেই রয়েছে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে অল দ্য স্টার ফিল্ডস আর ম্যান্ডেটরি, এই যে লাল স্টারগুলো রয়েছে রেড স্টার এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো তোমাদেরকে পূরণ করতেই হবে। প্রথমে রয়েছে সার নেম, তোমাদের শেষ নাম যেটি ছিল পদবি সেটা তোমরা বসাবে। আমি এখানে আবেদনকারী পদবি যেটি রয়েছে সেটা আমি বসিয়ে দিচ্ছি এখানে, তোমরা তোমাদের পদবিগুলি বসিয়ে দেবে। আমরা পদবিটা বসিয়ে দিই আবেদনকারীর, আমরা এখানে সব কিছু ক্যাপিটাল লেটার বসাবো, বসিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে ফার্স্ট নেম, আমরা ফার্স্ট নেমটি বসাবো, বসিয়ে দিলাম। তারপরে রয়েছে মিডিল নেম, তোমাদের যদি কোনো মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম বসাবে, নচেৎ কোনো কিছু বসানোর দরকার নেই। তারপরে রয়েছে অ্যাড্রেস ফুল পার্মানেন্ট অ্যাড্রেস, আমরা এখানে ক্লিক করছি অ্যাড্রেসটি বসাতে হবে, আমরা অ্যাড্রেসটি বসিয়ে দেবো, পুরো অ্যাড্রেসটি বসাবে এখানে, কোনো রকম তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করবে না, সাবধানে আস্তে আস্তে করবে, ঠিক আছে। আমরা অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি এখানে, ফুল অ্যাড্রেস বসাতে হবে, তোমরা ফুল অ্যাড্রেস বসাবে। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে, আচ্ছা ওয়েস্ট বেঙ্গলটাও আমরা লিখে দিই। হলো, তারপরে রয়েছে ফোন নাম্বার, ফোন নাম্বার এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দাও, বসিয়ে দিলাম। প্রেজেন্ট অ্যাড্রেস,
প্রেজেন্ট অ্যাড্রেস যদি এটি একই হয়, পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, এখানে কপি করে বসিয়ে দেবো। আমি কপি করে বসিয়ে দিলাম। ফোন নাম্বার ইফ এনি আর দেওয়ার দরকার নেই, চাইলে আর এটা দিতে পারো। ফাদার্স নেম বাবার নাম, আবেদনকারী বাবার নাম বসাতে হবে, আমার বাবার নাম বসিয়ে দিচ্ছি আবেদনকারীর। বসিয়ে দিলাম। মায়ের নাম, মায়ের নামটি বসাতে হবে, বসিয়ে দিলাম। জেন্ডার আবেদনকারী এখানে ক্লিক করবে, মেল ফিমেল থার্ড জেন্ডার যেটি হবে সেটি সিলেক্ট করে নেবে। নেম অফ দ্য গার্জেন অভিভাবককে সেটি বসাতে হবে, বসিয়ে দিলাম। ফোন নাম্বার ইফ এনি যদি চাও তাহলে দিতে পারো, না হচ্ছে দেওয়ার দরকার নেই। রিলেশনশিপ উইথ দ্য গার্জেন অভিভাবকের সঙ্গে আবেদনকারীর সম্পর্ক কি, আমরা দিয়ে দিলাম আবেদনকারীর বাবা। অকুপেশন অফ ফাদার মাদার গার্জেন কি করেন, এখানে প্রাইভেট সার্ভিস বিজনেস সেলফ এমপ্লয়েড আদার, আমরা বিজনেস দিয়ে দিলাম। অ্যাপ্লিক্যান্টস অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, যে আবেদন করছে যাদবপুর ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে পড়ার জন্য তার পরিবারে বাৎসরিক রোজগার কত, আমরা এটা বসে দিলাম, এটা কিন্তু বাৎসরিক, ঠিক আছে। ডেট অফ বার্থ আমাদের এখানে বসাতে হবে, প্রথমে এখানে ক্লিক করে আমরা সালটাকে সিলেক্ট করে নেবো। আমরা উপরের দিকে, আমরা নিচের দিকে ধরি, তাহলে সালটা চলে আসবে 2002, চলে এসেছে, আমরা সিলেক্ট করে নিলাম। নভেম্বর মাস সিলেক্ট করে নিলাম, 16th November 2002, ঠিক আছে। মাদার টাং মাতৃভাষা কি সেটা লিখতে হবে, তোমরা লিখে দেবে তোমাদের মাতৃভাষা। ন্যাশনালিটি ইন্ডিয়ান, ঠিক আছে। প্লেস অফ বার্থ কোথায় জন্ম হয়েছিল সেটি তোমরা এখানে বসিয়ে দেবে। তারপরে ডিস্ট্রিক্ট কোন জেলা এটা সিলেক্ট করে নাও। তারপরে স্টেট তো ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ক্যাটাগরি জেনারেল, ঠিক আছে। ওয়ান টু অ্যাপ্লাই আন্ডার স্পোর্টস কোটা, যদি স্পোর্টস কোটাতে আবেদন করতে চাও তাহলে এখানে ক্লিক করে ইয়েস করবে, নচেত নো। ইমেল অবশ্যই, ইমেল আইডি তোমাদের বসাতে হবে। এই যে তথ্যগুলো দেবে, সমস্ত তথ্যগুলো খুব সুন্দরভাবে সঠিকভাবে দেবে, এখানে যেন কোনো ভুলভ্রান্তি না হয়, কারণ ভুলভ্রান্তি হলে সমস্যা হবে। মাইনরিটি, মাইনরিটি বলতে কাদেরকে বোঝায়, সংখ্যালঘু, মুসলিম, খ্রিস্টান, তারপর শিখ, এই জৈন, বুদ্ধিস্ট, এগুলোকে তো এখানে মাইনরিটি অবশ্যই যদি হও তাহলে সিলেক্ট করে নেবে। ডু ইউ হ্যাভ স্মার্টফোন অর ইন্টারনেট ফেসিলিটি, তোমার কি স্মার্টফোন বা ইন্টারনেট আছে, যদি থাকে ইয়েস, নচেত নো, ঠিক আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ, শারীরিকভাবে অক্ষম অর্থাৎ প্রতিবন্ধী কিনা, যদি হও ইয়েস দেবে, নচেত নো। এটি হয়ে গেল, স্ক্রল ডাউন করে নিচে নামো, দেখো এখানে লেখা রয়েছে কমপ্লিট অ্যাকাডেমিক রেকর্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট টেন্থ, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য যে তোমরা পরীক্ষা দিয়েছো তার তথ্যগুলো এখানে দিতে হবে। আমরা এখানে চলো তথ্যগুলো সব বসিয়ে দিই। প্রথমেই রয়েছে, বলা হচ্ছে কি, দেখো ইফ এনি বোর্ড ডাজ নট প্রোভাইড এনি মার্কস অনলি গ্রেড টু দ্য ক্যান্ডিডেটস ইন ক্লাস টেন্থ বোর্ড এক্সামিনেশন, দেন দ্য ক্যান্ডিডেটস অফ দ্যাট পার্টিকুলার বোর্ড, হ্যাঁ, অর্থাৎ কোনো বোর্ড, আমাদের অনেক সময় কী হয়ে থাকে, অনেক বোর্ড ক্যান্ডিডেটকে মার্কস না দিয়ে গ্রেড দিয়ে থাকে, তো এখানে বলা হচ্ছে সেই বোর্ডের নিয়ম অনুসারে ওই গ্রেডে কত মার্কস হচ্ছে সেটি ক্যান্ডিডেটকে কনভার্ট করে এখানে বসাতে হবে। চলো আমরা, আমাদের সেরকম কোনো সমস্যা নেই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মার্কসই দেওয়া হয়, আমরা সেটাই এখানে বসাবো। প্রথমে বলা হচ্ছে, দেখো মার্কস অবটেন্ড ইন বেঙ্গলি ইন ক্লাস টেন্থ বোর্ড এক্সাম আউট অফ 100, মাধ্যমিকে বাংলায় 100তে কত পেয়েছো সেটি এখানে তোমাদের বসাতে হবে, আমি বসিয়ে দিলাম। মার্কস অবটেন্ড ইন ইংলিশ ইন টেন্থ বোর্ড এক্সাম আউট অফ 100, ইংরেজিতে কত পেয়েছিলে সেটা তোমাদের বসাতে হবে, আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে রয়েছে মার্কস অবটেন্ড ইন হিস্ট্রি অফ সোশ্যাল সায়েন্স ইন ক্লাস টেন্থ বোর্ড এক্সাম আউট অফ 100, ইতিহাসে কত পেয়েছো সেটি এখানে বসাতে হবে, আমি বসিয়ে দিলাম। তিনটে সাবজেক্ট তোমরা দেখে নেবে, বসিয়ে দেবে। এবার প্রথমেই রয়েছে, দেখো নেম অফ স্কুল, কোন স্কুল থেকে তোমরা মাধ্যমিক পাস করেছিলে সেই স্কুলের নাম এখানে লিখে দাও। আমরা স্কুলের নাম লিখে দিলাম। নেম অফ বোর্ড, কোন বোর্ড সেটা তোমরা লিখে দেবে, আমরা বোর্ডের নাম লিখে দিলাম। কম্বিনেশন সাবজেক্ট অর্থাৎ কোন কোন বিষয় ছিল সেটা তোমরা এখানে লিখে দাও। আমরা সব সাবজেক্টগুলো লিখব। সাতখানা বিষয় ছিল মাধ্যমিকে, সাতখানা বিষয় আমরা এখানে লিখে দেব, লিখে দিলাম। মার্কস অবটেন্ড মাধ্যমিকে কত পেয়েছো সে মার্কসটা এখানে বসাতে হবে, মাধ্যমিকের নাম্বারটি বসিয়ে দিলাম। পার্সেন্টেজ অফ মার্কস,
কত পার্সেন্ট হচ্ছে? তাহলে আমাদের মাধ্যমিকের বিষয় ছিল 700, তার মধ্যে পাওয়া গেছে 396। তাহলে আমরা এবার দেখে নেব কত মার্কস হচ্ছে সেটি। আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম ডিভিশন, কোন ডিভিশন সেটা আমরা বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো সেটাও তোমাদের এখানে দেখে বসিয়ে দিতে হবে, আমরা বসিয়ে দিলাম। এটা হলো মাধ্যমিক, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে অ্যাকাডেমিক ইনফরমেশন অফ হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সাম 10+2। এখানে কত সালে ইয়ার অফ পাসিং, এটা তো 2020, ঠিকই আছে। তোমাদের যদি অন্য হয় তাহলে অন্য সিলেক্ট করে নেবে। এক্সাম নেম হায়ার সেকেন্ডারি, ঠিক আছে। তোমাদের অন্য কোনো বোর্ড হলে সেই বোর্ড সিলেক্ট করে নেবে। বোর্ড বা ইউনিভার্সিটি বোর্ড হবে WBCHSE, ঠিক আছে। তোমাদের অন্য হলে সেটা সিলেক্ট করে নেবে। এবার বসাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবে এখানে। আমি রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। তারপরে দেখো রয়েছে রোল, তারপরে নাম্বার। রোলটা আমরা আলাদা রয়েছে, রোলটা আলাদা করে বসাই, রোল বসিয়ে দিলাম। তারপরে রয়েছে নাম্বার, আমরা নাম্বারটি বসিয়ে দিচ্ছি, নাম্বারও বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার স্ক্রল ডাউন করে আমরা নিচে নামছি। দেখো এখানে অনেকগুলি অপশন রয়েছে, আমরা এখানে সাবজেক্ট সিলেক্ট করব। প্রথমে বলে দিই এখানে রয়েছে থিওরি মার্কস, তারপর প্র্যাকটিক্যাল মার্কস, টোটাল অবটেন্ড মার্কস, কত মোট পেয়েছো আর কতর মধ্যে সেটি। তো প্রথমেই আমরা এখানে ক্লিক করব। আমরা প্রথমে অ্যালফাবেটিক্যালি দেওয়া রয়েছে, আমরা বাংলা সিলেক্ট করে নিলাম। বাংলাতে থিওরিতে কত পেয়েছো সেটা বসাতে হবে, আমি থিওরিতে বসালাম। প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে কত পেয়েছো সেটি বসাতে হবে, আমি বসিয়ে দিলাম। টোটাল দেখো 71 হয়ে গেল আর আউট অফ 100। সেকেন্ড আমরা চলে যাব, এখান থেকে আমরা ইংলিশটি সিলেক্ট করে নেব। অ্যালফাবেটিক্যালি রয়েছে, ইংলিশ সিলেক্ট করে নিলাম। ইংলিশে কত পেয়েছো সেটা বসাতে হবে, তারপরে প্রজেক্টে কত, টোটাল কত হয়ে গেল। থার্ড রয়েছে আমাদের সাবজেক্ট জিওগ্রাফি, আমরা সিলেক্ট করে নেব। এই যে টোটাল মার্কস থিওরিতে কত বসিয়ে দিলাম, প্রজেক্টে কত বসিয়ে দিলাম, টোটাল মার্কসটি বসে গেল আউট অফ 100 হয়ে গেল। ফোর্থ সাবজেক্ট আমাদের রয়েছে ফিলোসফি, আমরা চলে যাই, এই যে পেয়ে গেছি। টোটাল মার্কস থিওরিতে কত, আমরা বসিয়ে দিচ্ছি। প্রজেক্টে কত, বসিয়ে দিচ্ছি। টোটাল হয়ে গেলো 81 আউট অফ 100। ফিফথ সাবজেক্ট রয়েছে আমাদের হিস্ট্রি, আমরা এইচে চলে যাব, হিস্ট্রি পেয়ে গেলাম। টোটাল মার্কস থিওরিতে কত, আমরা বসিয়ে দিচ্ছি। টোটাল মার্কস প্রজেক্টে কত, আমরা বসিয়ে দিচ্ছি। টোটাল আমাদের হয়ে গেল 80, ঠিক আছে। তো এইরকমভাবে আমাদের মার্কস হয়ে গেল। আর আমাদের এই দুটো সাবজেক্ট দরকার নাই, এখানে ক্লিক করে কিছু করারও দরকার নাই, ঠিক আছে। এবার আমরা স্ক্রল ডাউন করে নিচে নামছি, স্ক্রল ডাউন করে নিচে নামবো। এবার বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু হ্যাভ ফিওয়ার দ্যান 7 সাবজেক্টস ইন দিয়ার বোর্ড শুড ফিল অল 7 বক্সেস উইথ ডিফারেন্ট সাবজেক্টস ফর মার্কস এন্টারিং 0 আন্ডার থিওরি মার্কস অ্যাজ রিকোয়ার্ড। আচ্ছা, অন্য সাবজেক্ট নিয়ে এগুলো আমাদেরকে সব 0 পুট করে করে যেতে হবে, ঠিক আছে। আমরা 0 পুট করে করে দিচ্ছি, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইবার এখানে দুটো বক্স আছে, এই বক্সটাতে আমরা এটা ক্লিক করব, টিক চিহ্ন আসবে। এই বক্সে এটা ক্লিক করব, টিক চিহ্ন আসবে। আমরা অর্থাৎ এখানে ডিক্লারেশন দিচ্ছি, সমস্ত কিছুটা এখানে ভালো করে দেখে নেবে। সব কিছু ঠিকঠাক থাকলে তবেই তোমরা গিয়ে চুজ অনার্স সাবজেক্টে ক্লিক করবে। বলে রাখি এই যে দুটো ঘর ফাঁকা থাকলো আমাদের ক্ষেত্রে, এগুলো 00 বসিয়ে দেবে। যাদের 6টা বিষয় ছিল তাদের একটা ঘর ফাঁকা থাকবে, তারা 00 বসিয়ে দেবে, ঠিক আছে। এবার আমরা অনার্স চুজ অনার্স সাবজেক্টে গিয়ে ক্লিক করবো। আমরা এখানে ক্লিক করছি, দেখো লেখা উঠছে ডু ইউ উইশ টু প্রসিড, প্রসিড করতে চাও কি না। এখানে একবার প্রসিড করলে কিন্তু আর ফিরে আসা যাবে না, তাই এখানে ভেবেচিন্তে তোমরা সঠিক হলে তবেই ওকে করবে। আমরা ওকে করলাম। সেম সাবজেক্ট সিলেক্টেড, আচ্ছা এখানে দুটো সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, এখানে আমরা একটা সাবজেক্ট চেঞ্জ করে নিই। এবার আমরা ওকে করছি, দেখো আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে। এখানে সাবজেক্ট কিন্তু আলাদা রাখতে হবে। সাকসেসফুলি সাবমিটেড ইওর লগ ইন আইডি, এটা আমরা একটু কপি করে নিচ্ছি। ওকে বাটনে ক্লিক করলাম, দেখো আমাদের সামনে চলে আসলো। এই যে এটা হচ্ছে ফুল নেম, আবেদনকারীর নাম চলে আসলো, জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে। এখানে তোমরা ক্লিক করবে, বলা হচ্ছে চেক ডিপার্টমেন্টস এলিজিবল ক্রাইটেরিয়া সিলেকশন প্রসিডিওর। যদি তোমরা দেখতে চাও কোন ডিপার্টমেন্টে আবেদন করতে গেলে কি এলিজিবিলিটি বা যোগ্যতা প্রয়োজন, সেটি তোমরা এখানে ক্লিক করে নিতে পারো। আমরা একবার ক্লিক করে দেখে নিই। ক্লিক করলে দেখো আমাদের সামনে
সেই পেজটি চলে আসলো। এই যে দেখো, এই যে পেজটি চলে আসলো, এখানে কি কত কি লাগবে, তো এটা তো আমরা প্রথমে দেখে নিয়েছি, আমাদের তাহলে আর দেখার দরকার নাই। আমরা সরাসরি চলে যাব এবার এই ডিপার্টমেন্ট, এখানে আমরা ক্লিক করলাম, বাংলা, কম্পারেটিভ লিটারেচার, ইকোনমিক্স, ইংলিশ, এইগুলো সব রয়েছে, আমরা ইংলিশটি সিলেক্ট করে নিলাম। তোমরা এখান থেকে যে বিষয়ে অনার্স পড়তে চাও সেই বিষয়টি সিলেক্ট করে নেবে। তার আগে অবশ্যই তোমরা এখানে ডিপার্টমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে যেটা দেখেছিলাম সেটা দেখে নেবে, না হলে এখানে একবার দেখে নেবে। এরপর আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখো বলা হচ্ছে সাকসেসফুলি অ্যাপ্লাইড, প্লিজ কপি ইয়োর অ্যাপ্লিকেশন নাম্বার। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার ফর ফিউচার রেফারেন্স। আমরা ওকে বাটনে ক্লিক করছি। ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর অ্যানাদার সাবজেক্ট, ইফ ইয়েস প্রেস ওকে, ইফ নো দেন প্রেস ক্যান্সেল। যদি তোমরা অন্য আরেকটি বিষয়ে আবেদন করতে চাও, অর্থাৎ একের অধিক অনার্স বিষয়ে আবেদন করতে চাও, তাহলে ওকে বাটনে ক্লিক করতে হবে। আর যদি তোমরা একটি মাত্র বিষয়ে আবেদন করতে চাও, তাহলে এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করতে হবে। আমরা যেহেতু একটি মাত্র বিষয়ে আবেদন করব, তাই আমরা ক্যান্সেল বাটনে ক্লিক করছি। ক্যান্সেল বাটনে ক্লিক করলাম, আমাদের সামনে দেখো এই পেজটি চলে আসলো। এখানে অ্যাকনোলজমেন্ট কান্ট, ডিপার্টমেন্ট অ্যাকনোলজমেন্ট, আর ফিজ অ্যাকনোলজমেন্ট। আমরা এটা একবার দেখে নিই, অ্যাকনোলজমেন্টটা প্রিন্ট করব, এই প্রিন্ট অপশন আছে, এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই পেজটি চলে আসলো। ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর অ্যাবাভ মেনশন সাবজেক্ট, ইউ আর অ্যাডভাইস টু প্রিন্ট অর সেভ দিস কার্ড ফর ফিউচার রেফারেন্স। এখানটায় আমরা এটিকে একটু কপি করে নিই, কপি করে নিলাম, আর এটিকে আমরা প্রিন্ট করে নিলাম। এখন প্রিন্ট করছি না, এখন এটা আমরা ডেস্কটপে আমরা পিডিএফ আকারে সেভ করে রাখছি, কিন্তু তোমরা অবশ্যই এটিকে প্রিন্ট করে নেবে, ঠিক আছে? অবশ্যই প্রিন্ট করে নেবে। আমি এটাকে সেভ করে নিলাম, আমি এটিকে ডেস্কটপে সেভ করে নিচ্ছি, তোমরা অবশ্যই এটিকে তোমরা প্রিন্ট করে নেবে। সেভ করে নিলাম। এরপর দেখো রয়েছে ফিজ অ্যাকনোলজমেন্ট, এখানে লেখা রয়েছে নট অ্যাপ্লিকেবল, কারণ এখানে তোমরা প্রথমেই দেখেছো বা তোমরা জানো ইতিমধ্যে যে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর থেকে 13 আগস্ট আদেশনামা জারি করা হয়েছে নোটিশ আকারে, যে কোনোভাবে আবেদনের জন্য কোনো আবেদনকারীর কাছ থেকে বা প্রথম বর্ষে আবেদনের জন্য কোনো রকম টাকা পয়সা দিতে হবে না আবেদনকারীদেরকে। ভর্তির সময় দিতে হবে, কিন্তু আবেদনের সময় দিতে হবে না। তো এইরকম হয়ে গেল। এবার তোমরা দেখো আর কিছু সেরকম নেই, তোমরা হোম বাটনে যেতে পারো, এখানে হোম বাটনে গিয়ে দেখে নিতে পারো কি যেগুলো তথ্য দিয়েছো সব কিছু এখানে। এই যে বলা হচ্ছে কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম, যেগুলো দিয়েছো সমস্ত তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে সিগনেচার করে পরে এটা প্রিন্ট আউট করে দিতে হবে, এগুলো সব দেখে নাও। যদি গ্রেড বা মার্কশিট দেখতে চাও, এখানে ক্লিক করলে এই দেখো চলে আসবে, যেগুলো যেগুলো আপলোড করেছো দেখতে চাইলে ক্লিক করলে সব চলে আসবে, ঠিক আছে? এটা রয়েছে অনার্স সাবজেক্ট, চুজ অনার্স সাবজেক্ট, এখানে একটা তো চুজ করাই হয়েছে, আবার চাইলে এটা করতে পারো। অ্যাকনোলেজমেন্ট কার্ড এখান থেকে দেখে নিতে পারো। আর সব কিছু যদি হয়ে গিয়ে থাকে, তাহলে লগ আউট বাটনে ক্লিক করবে, দেখো এখান থেকে লগ আউট হয়ে গেল, ঠিক আছে? এইবার যদি তুমি আবার এখানে দেখতে চাও যে কি অবস্থায় রয়েছে, তুমি এখানে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার বা লগ ইন আইডি আছে, এখানে তুমি ওটি বসে দিলে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটি, লগ ইন বাটনে ক্লিক করো। লগ ইন বাটনে ক্লিক করলে দেখো তোমার সামনে আবার এটি চলে আসবে। তো এইভাবে তোমরা খুব সহজে, খুবই সহজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্টস বিএ অনার্স বা বিএসসি অনার্স, যে কোনো একটি বিষয়ে, যে স্ট্রিমে তোমার পছন্দ বা যেখানে তুমি পড়তে পারবে, সেখানে গিয়ে তুমি আবেদন করতে পারো। এছাড়াও দেখো এখানে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে, ল্যান্ডলাইন নাম্বার, এই যে ল্যান্ডলাইন নাম্বার, এখানে তোমরা কোনো রকম অসুবিধা হলে এখানে ফোন করে জানতে পারো। সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি, শনিবার, রবিবার এবং হলিডে বাদ দিয়ে। তাছাড়াও দেখো একটা ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতেও তোমরা মেল করে জানাতে পারো কোনো রকম অসুবিধা হলে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও, যে কিভাবে তোমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএ অনার্স বা বিএসসি অনার্সে যে কোনো একটি বিষয়ে আবেদন করবে। আশা করি আজকের ভিডিও আমি তোমাদেরকে পুরো বোঝাতে পেরেছি কিভাবে আবেদন প্রক্রিয়াটি করতে হবে নির্ভুলভাবে। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখেছো মনোযোগ সহকারে, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নাও লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।